ব্রাজিলদের মনের ইচ্ছা পূরণ হইল না। আজকে আমি আর কিছুই বলবো না। ওকে নেক্সট। আমি গরিব হতে পারি কিন্তু ব্রাজিল সাপোর্ট করি না। ব্রাজিল হেরে যাওয়াতে আমার নিজেরও খারাপ লাগছে, যদিও আমি আর্জেন্টিনার ফ্যান। আচ্ছা নেক্সট। ব্রাজিল বেস্ট টিম। ব্রাজিল জিতলে ভালো হতো। আমি চেয়েছিলাম যে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা দেখতে, কিন্তু সেটা হলো না। যাই হোক নেক্সট। আজকে ব্রাজিলকে ভরে দিচ্ছে। আচ্ছা নেক্সট। আর্জেন্টিনার মেসিকে ছাড়া আমি কোনো স্ট্রং প্লেয়ার দেখি না। তোমার চোখের সমস্যা থাকলে তুমি কিভাবে দেখবা ভাইয়া? দিবালা, ডিমারিয়া, এমিলিয়ানো মার্টিনেস, পাওলো মার্টিনেস, রোমেরো, ওরা কি সুজি খাইতে আসছে? আর খোঁজ নিয়ে দেখো, খুব খেলায় হার জিত থাকবে, তাই বলে এত কিছুর দরকার আছে বলে আমার মনে হয় না। যদি ওগুলো ফান, শুধুই মজা, সিরিয়াস হওয়া যাবে না। ওকে নেক্সট। কি বলেছো ভাইয়া, আমাদের মেসি বুড়া হয়ে গেছে? একটা কথা মনে রাখবা, সিংহের যতই বয়স হোক না কেন, বনের রাজা কিন্তু সিংহই থাকে। সবকিছুর লিমিট থাকা দরকার। হ্যাঁ, আমরা মজা করি, দুই দলকে নিয়ে মজা করি, তার মানে এমন মজাও করা যাবে না যেটাতে একজন প্লেয়ারের অসম্মান হতে পারে। আচ্ছা নেক্সট। আমাদের আর্জেন্টিনায় মেসি ছাড়া নাকি কোনো স্ট্রং প্লেয়ারই নাই। আরে ভাই, তুমি এখনো বাচ্চা আছো, ঘরে বসা দরজায় দাও তালা আর হাতে পরো বালা, কারণ তোমার এইটা জানা উচিত ছিল মেসির মতো আর একজন মেসি আছে, নাম তার পাওলো দিবালা। খেলার ক্ষেত্রে হার জিত থাকবেই, ওকে, এবং সকল প্লেয়ারই তার দিক থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করে। সো সকল প্লেয়ারের জন্য আমার মন থেকে ভালোবাসা। নেক্সট। টানা 90 মিনিট কুত্তার মতো দৌড়ে গোল দিতে পারে না, উল্টা খায়া বয়, এটা কি ব্রাজিল পাইছো? ও মা, ভালোই মজা পেলাম। ভিউয়ার্স, আমি এই বিউটিফুল নেকলেসটি নিয়েছি ক্রিস্টাল ব্র্যান্ড ফেসবুক পেজ থেকে। তাদের ফেসবুক পেজে এরকম আরো অনেক নেকলেস সহকারে মেয়েদের যাবতীয় জিনিসপত্র আছে, আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন ক্রিস্টাল ব্র্যান্ড ফেসবুক পেজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে, ভালো থাকবেন।